উপলক্ষে বাহির করা হৈছিল এক শোভাযাত্রা কিন্তু এই শোভাযাত্রা চলি থাকার মাজতে হঠাৎ সংঘটিত হল এক ভয়ঙ্কর ঘটনা কিয়নো একাংশ লোকে হঠাৎ এই শোভাযাত্রা থকা লোকলৈ লক্ষ্য করে শিলা বর্ষণ করবলৈ আরম্ভ করে আর তার পিছত দুই ফৈদর মাজত আরম্ভ হয় ভয়ঙ্কর সংঘাত কত সংঘটিত হৈছে এই ঘটনা সবিশেষ তথ্য হনুমান জয়ন্তীত বাহির করা শোভাযাত্রালৈ লক্ষ্য করে শিল নিক্ষেপ আর অন্ধ্রপ্রদেশের কুর্নুলত শোভাযাত্রালৈ লক্ষ্য করে করা হয় শিলাবর্ষণ আর ঘটনার পিছতেই দুটা ফৈদর মাজত ভয়ানক সংঘাত ঘটনার জড়িত থাকা 85 জনক গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই আরক্ষীয়ে আর শোভাযাত্রা করে গই থাকা লোকর উপর আন এটা সমুদায়ের লোকে নিক্ষেপ করলে শিল আর ঘটনা ভয়ানক হয়ে পড়া গাঁওখনত মোতায়েন করা হয় বিশাল আরক্ষী বাহিনী 500 আরক্ষী জওয়ান মোতায়েন করা হয় হুলাগুন্দা নামর গাঁওখনত ভিডিও নিরীক্ষণ করে আরক্ষীয়ে এজন এজনক ধরেছে শিলা বর্ষণ করা লোকক আর ঘটনাত লিপ্ত থাকা লোকক বিচারি আরক্ষীয়ে এতিয়াও অভিযান অব্যাহত রাখিছে এই দৃশ্যাঙ্ক সমূহ দেখাইছো এই দৃশ্যাঙ্ক কিমান ভয়ঙ্কর এই দৃশ্যাংশ অন্ধ্রপ্রদেশের যে অন্ধ্রপ্রদেশত হনুমান জয়ন্তী উপলক্ষে এক শোভাযাত্রা বাহির করা হয়েছিল আর শোভাযাত্রা বাহির করার সময়তে শান্তিপূর্ণভাবে গৈ আছিল যদিও এই শোভাযাত্রা হঠাৎ অইন একাংশ লোকে এই শোভাযাত্রাত থকা লোকলৈ লক্ষ্য করে শিলা বর্ষণ আরম্ভ করে শিল নিক্ষেপ করবলৈ আরম্ভ করে আর তার পিছতেই শোভাযাত্রা দেখা লোকসকলের মাজত লাগে হুয়া দুয়া আর দুটা ফৈদর মাজত আরম্ভ হয় সংঘাত এই সংঘাতে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে ইমানেই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে দুইটা ঘটনার ফলত এতিয়া বহুতো লোক দুয়োটা ফৈদর আঘাতপ্রাপ্ত হয়েছে অবশ্যই এই ঘটনার সঙ্গে জড়িত 85 জনক ইতিমধ্যে আরক্ষী গ্রেপ্তার করেছে আর আনকি যখন লোক এই পর্যন্ত আরক্ষী ধরব পড়া নাই সেই সকলক বিচারি অভিযান অব্যাহত রাখিছে আরক্ষীয়ে আর যখন গাঁওতে এই ঘটনা সংঘটিত হয়েছে সেই গাঁওখনত ইতিমধ্যে 500 আরক্ষী জওয়ান মোতায়েন করা হয়েছে গাঁওখনের নাম হুলাগুন্দা আর সেই গাঁওখনত সংঘটিত হয় এনে ধরনের ঘটনা যে ভিডিও হয় সেই ভিডিও চাই আরক্ষীয়ে এজন এজনক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত লোক আর হনুমান জয়ন্তীর দিনাই এক শোভাযাত্রা বাহির করার পিছতে দুটা ফৈদর মাজত আরম্ভ হয় সংঘাত কিয়নো হঠাৎ একাংশ লোকে শোভাযাত্রাত গৈ থকা লোকলৈ লক্ষ্য করে শিলা বর্ষণ আরম্ভ করে শিল নিক্ষেপ করবলৈ আরম্ভ করে আর শোভাযাত্রাত গৈ থকা লোকৰ মাজত হঠাতে হুয়া দুয়া লাগে আর হুয়া দুয়া লগার পিছতেই এই সকল লোকে আর লগতে যে লোকসকলে শিলা বর্ষণ করেছিল দুয়োটা ফৈদৰ মাজত লাগে হুলস্থুল আর তার পিছতেই এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় আর বর্তমান সময়ত এই ঘটনার পিছতে অবশ্যই সেই গাঁওখনত হুলাগুন্দা নামৰ গাঁওখনত ইতিমধ্যে আরক্ষী 500 আরক্ষী জওয়ান মোতায়েন করা হয়েছে আর এই ভিডিওসমূহ যিমান ভিডিও আরক্ষীয়ে লাভ করেছে সেই ভিডিওসমূহ আরক্ষীয়ে সংগ্রহ করে ইতিমধ্যে 85 জন লোকক গ্রেপ্তার করেছে এই ঘটনার সঙ্গে জড়িত থাকা অভিযোগ আর তার পিছতে যখন লোকক এই পর্যন্ত গ্রেপ্তার করব পড়া নাই সেই সকল বিচারি আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলর এই দৃশ্যাংশ যত এনেদরে এক ভয়ঙ্কর ধর্মীয় সংঘাত আরম্ভ হয়